এবার দিলে নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার ছেলেরা রোহানি সন্তান রাখি আমাকে ভালোবাসবে বাড়বে এবার জিব্রাইল বলে আর রাসূলুল্লাহ আপনি টেনশন নেবেন না গো নবীজি আপনার রোহানি সন্তানেরা আপনার জন্য পাগল পাড়া থাকবে বলুন তো আমরা রাসূলের জন্য পাগল কি পাগল না দুই হাত তুলে বলেন পাগল কি পাগল না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আষ্ট ভেসে হযরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামা পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামা পড়লে কেমন হতো বলেন আমার ভাইরা রাসূলের প্রেম আমাদের অন্তরে আছে জিব্রাইল বলে তাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেম থাকবে নবী আমার ডাক দিয়ে বলে আনাস রে যখন জিব্রাইল আমাকে এই কথা শোনালো তখন আমি খুশিতে মাতোয়ারা আমি মুস্কি মুস্কি হাসলাম চিৎকার মেরে কর সুবহানাল্লাহ এবার খেয়াল করেন তিনটি সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কেন বিদায় হইল তিনটা ছেলে সন্তান কেন বিদায় হয়ে গেল আমি জানতে চাই আপনারা জানতে চান না জিব্রাইল রে তিনটা ছেলে সন্তান কেন মারা গেল আমি জানতে চাই জানতে চাই জিব্রাইল বলে নবীজি প্রথম নম্বর হলো যদি আপনার ছেলে সন্তান যদি মারা না যেত কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাইত কেমনে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন হে নবী ভালো করে শুনবেন হে নবী মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম হে রাসূল আপনি কোন বয়স প্রাপ্ত কোন ছেলে সন্তানের বাবা আপনি না চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ হে নবী হে দোস্ত হে হাবিব আমি আল্লাহ চাই না আপনার ছেলে সন্তানরা বালেগ হোক বালেগ হোক বালেগ হোক আর বালেক সন্তানের পিতা আপনি হন এটা আমি আল্লাহ চাই না কারণ কি কারণ হলো আপনি তো কোনো পুরুষ সন্তান প্রাপ্ত বয়স্ক ছেলে সন্তানের বাবা আপনি না আপনি হলেন ওয়ালাকির রাসূল আল্লাহ আপনি হলেন আল্লাহর রাসূল আপনি হলেন শেষ নবী আপনার পরে কোনো নবী আসবে না আসবে এ নবীর পরে আর কোন নবী আসবে এবার খেয়াল করেন যদি ইব্রাহিমের বয়স যদি 10 বছর হয় কয় বছর যদি আব্দুল্লাহর বয়স 10 বছর হয় যদি আবুল কাসেম আল্লাহ রসুলের ছেলে সন্তানের বয়স যদি 10 বছর হয় 10 বছর হলে বালেগ হয় কি হয় না যদি
ইব্রাহিমের বয়স 10 বছর হতো আবুল কাসেমের বয়স যদি 10 বছর হতো আব্দুল্লাহর বয়স যদি 10 বছর হতো তারা তো বালেগ হয়ে যেত আর যখন বালেগ হয়ে যাইতো তখন আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাইত এই কারণে يا رسول الله يا حبيب الله دار بصر قد جنتو جتے دئي نائي دوئي بصر ربطر اپنار سر شانتان کے امي عنا رب العالمين موت بيتو ديسي سبحان الله ديتو نمبر کارن حالا جدیب يا رسول الله আপনার ছেলে সন্তানরা যদি বেঁচে থাকতো ভালো করে বুঝবেন যদি জীবিত থাকতো তাহলে আপনি চলে যাওয়ার পরে রওজায় ঘুমাইবার পরে রওজায় শোয়ার পরে আপনার সাহাবীরা আপনার উম্মতেরা আপনার ছেলে সন্তানকে গদ্যনশীল নবী হিসাবে মেনে নিত যেমন একটা পীর চলে গেলে আল্লাহর ওলি চলে গেলে তার ছেলে গদ্যনশীল পীর হয় ঠিক কিনা বলেন হয় না আল্লাহর রাসূল ছেলে যদি সন্তান যদি বেঁচে থাকতো তাহলে সাহাবীরা বলতো এ হলো আল্লাহর রাসূলের পরে নবী বুঝতো না কারণ তাকা দেখেন আদম নবীর সন্তান নবী আছে না ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী আছে না নাই আছে না আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নবী আছে না নাই এ রাসূলুল্লাহ আপনার ছেলেরা যদি বেঁচে থাকে যদি তারা নবী না হয় তাহলে কাফেররা বলবে পূর্বের নবীদের ছেলে সন্তান নবী হইছে আর পৃথিবীর সবচেয়ে বড় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথচ তার ছেলে নবী হলো না এ কেমন নবী ঠাট্টা করবে এই কারণে আমি আল্লাহ তোমার ছেলে সন্তান বাঁচায় রাখে নাই আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবার শুনেন যখন আব্দুল্লাহর বয়স 6 মাস তখন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয় যখন আবুল কাসেমের বয়স 17 মাস তখন আবুল কাসেম মারা যায় যখন 18 মাস বয়স ইব্রাহিম তখন ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যায় এই ইব্রাহিম ওই ইব্রাহিম না কিন্তু উনি তো জাতির পিতা ইব্রাহিম আর ইনি হলেন আল্লাহর রাসূলের সন্তান ইব্রাহিম সুবহানাল্লাহ বলে কেমন শুনেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টি মতান্তরে 11টি বিবাহ করেছিলেন চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ একটা বিবাহ যৌবনের তাড়নার জন্য করে নাই সুবহানাল্লাহ বলবেন না আমরা তো যৌবনের তাড়নায় বিবাহ করি করি কি না কিন্তু আল্লাহর রাসূলের যৌবনের তাড়নায় একটা বিবাহ করে করে না আল্লাহর রাসূলের স্ত্রীদের সম্পর্কে আলোচনা করতে গেলে এরকম আরো মাহফিল লাগে সুবহানাল্লাহ বলে আমার ভাইরা আমার নবীর একেবারে শেষ স্ত্রী ভালো করে খেয়াল করেন শেষ স্ত্রী নাম হলো মারিয়া বিনতে কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা চিৎকার মেরে কোন মারহাবা কি নাম মারিয়া মারিয়াম দিনে নবীর কক্ষের পারে দাঁড়িয়ে বসে বসে কাঁদতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে ভালো করে খেয়াল করেন এমন সময় দিনে নবী ডাক দিয়ে বলে আবুবকর রে আবুবকর আমার আমার হুজরার পাশে কে কাঁদে কে কাঁদে কে কাঁদে আবুবকর গিয়ে দেখে মারিয়া কাঁদতেছে মারিয়া তখন কিন্তু বিবাহ করে নাই মারিয়া কাঁদতেছে মারিয়া কাঁদতেছে এমন সময় দিনে নবী ডাক দিয়ে বলে আবুবকর রে মারিয়াকে গিয়ে বল মারিয়া কেন কাঁদে
কি দুঃখ হযরত আবু বকর চলে গেলেন মারিয়ারে তুমি কাঁদো কেন রে দিনে নবী জিজ্ঞাসা করেছে মারিয়া বলে আবু বকর রে দুঃখের কথা কার কইরে আবু বকর যুদ্ধর সেনাপতি বানায়া আল্লাহ রাসূল আমার স্বামীরে পাঠাইছে আবু বকর রে ওই যুদ্ধর ময়দানে আমার স্বামী শাহাদাত বরণ করছে আমি মারিয়া আমার বয়স মাত্র ১৮ বছর এ আবু বকর রে এই মদিনায় আপনি আমি কাকে লইয়া বসবাস করব রে আমি কাকে লইয়া থাকব এই জন্য আমি বসে বসে কাটতেছি আমার দুঃখ দরকার কোন মানুষ নাই আবু বকর দিনে নবীর কাছে চলে আসলেন এ রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ মারিয়া কাঁদে কেন কাঁদে স্বামী শাহাদাত বরণ করছে আপনি তো পাঠাইছেন যুদ্ধর ময়দানে তাকে সেনাপতি করে পাঠাইছেন যুদ্ধর ময়দানে শহীদ হয়ে গেছে কাঁদতেছে দিনে নবী ডাক দিবেন আবু বকর রে যার যা মারিয়া কে গিয়ে বল এই মদিনায় আমার সাহাবীদের মধ্য থেকে যাকে বেশি পছন্দ হবে তার নাম বলতে বল আমি নবী তার সাথে মারিয়ার বিবাহ দিব আবু বকর গিয়ে মারিয়ার সামনে দাঁড়ায় গেলেন মারিয়া রে চোখের পানি মোসরে মারিয়া সুন্দর একটা অফার আল্লাহ রাসূল তোমাকে দিয়েছে কি দিয়েছে এ মারিয়া দিনে নবী বলেছে রে এই মদিনায় যেই যুবক রে তুমি পছন্দ করো ওই যুবকের সাথে তোমার বিবাহ দিবে এবার মারিয়া আস্তে আস্তে গুটি গুটি পায়ে আল্লাহ রাসূলের হজরার কিনারে আনেন কিনারে আসার পরে মারিয়া ডাইরেক্ট নবীকে বলতেছে এ রাসূল আল্লাহ এ হাবিব আল্লাহ আপনি সত্য বলছেন নিগো নবীজি দিনী নবী আমার ডাক দিয়ে বলে মারিয়া রে আমি নবী জীবনে কোনো দিন মিথ্যা বলি নাই আল্লাহ এ মারিয়াম জীবনে কোনো নবীর মিথ্যা বলে নাই আমি নবীজি মিথ্যা বলি নাই রে মারিয়া এবার মারিয়া মাথাটা নিচু করে বলে আর রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আপনার কথা সত্য হয় তাহলে আমি মারিয়া বলছি ইয়া রাসূল আল্লাহ এই মদিনার কোন যুবক রে আমার পছন্দ হয় না হয় না হয় না ইয়া রাসূল আল্লাহ আমি মারিয়া আমি বলতে চাচ্ছি গোলো বিজি আমি আর কারোর স্ত্রী হতে চাই না বাকি জিন্দগিটা আমি আপনার স্ত্রী হয়ে থাকতে চাই এই কথা বলার পরে মারিয়াম মুখটা নিচু করে বলতেছে আমার নবীজির মুখটাও নিচু হয়ে গেল আমার নবী অপেক্ষা করতেছে আমার আল্লাহ কি বলে সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ আমার কি ব্যবস্থা করছেন আমারে কি বলবে এই অপেক্ষা আছে এমন সময় জিব্রাইল নবীর কাছে হাজির হয়ে গেল চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ জিব্রাইল নবীজির কানের কাছে মুখ লাগায় বলে এ রাসূলুল্লাহ এ হাবিবুল্লাহ মুখটা নিচু করে কি ভাবতেছেন কি ভাবতেছেন আপনাদের দুইজনের খেলা তো আমার আল্লাহ আরশে আজিম থেকে নিজেই দেখতেছে আর রাসূলুল্লাহ
আল্লাহ বলে দিয়েছে মারিয়ার কথায় আপনি রাজি হইয়া যান গো নবীজি মারিয়া কি বিবাহ করেন এটা আল্লাহর অর্ডার 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 দিনে নবী ডাক দিয়ে বলে মারিয়া রে তোর কথা আল্লাহ কবুল করছে রে মারিয়া কেঁদো না টেনশন করো না আমি নবীজি তোমাকে বিবাহ করলাম তুমি আমার স্ত্রী চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ ওই মারিয়ার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিল নাম তার ইব্রাহিম কি নাম এ আওয়াজ করে কোন এ মোনাজাত করব হ্যাঁ তাহলে কথা বলেন না কেন ওই ছেলের নাম কি ইব্রাহিম 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 কে নিয়ে মসজিদে নববীর ভিতরে হাদিস শরীফের ভিতরে আসছে ডান উরুতের উপর ইব্রাহিম আর বাম উরুতের উপর হাসান আর হুসাইন কে নিয়ে বসে আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে বসে বসে খেলা করতেছে নিজের সন্তান আর মেয়ের সন্তান নাতি সন্তানদেরকে নিয়ে খেলা করতেছে মজা করতেছে এমন সময় জিব্রাইল আসছে এসে জিব্রাইল সালাম দিছে আল্লাহ রাসূলকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে জিব্রাইল কি সংবাদ নিয়ে আসছো বলো জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ আসে আর ফাতিমার সন্তান রে কেমন ভালোবাসে নবী আমার ডাক দিয়ে বলে জিব্রাইল এদের তো সবাইকে আমি ভালোবাসি এমন সময় জিব্রাইল মানে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেছে আল্লাহ যদি এই মুহূর্তে একটা সন্তানকে আল্লাহর নামে কুরবানি দিতে বলে বলুন গো এ রাসূল আল্লাহ নিজের ছেলেকে কুরবানি দিবেন না ফাতেমার সন্তানকে দিবেন সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে বলে জিব্রাইল রে নিজের সন্তানকে কুরবানি দিব কিন্তু ফাতেমার সন্তান রে আল্লাহর নামে কুরবানি দিতে পারবো না কারণ ও তো আমার ফাতেমা আমার কলিজা টুকরা মেয়ের সন্তান আমার সে তার মায়ের হক বেশি তার মা কুরবানি না করলে আমি নবীজি কুরবানি করতে পারি আমি নবীজি আমার নিজের সন্তান ইব্রাহিমকে আল্লাহর নামে কুরবানি করব তাফসীরের ভিতরে আসছে ওইখান থেকে কিছুদিন পরে ১৮ মাস যখন হযরত ইব্রাহিমের বয়স হয় তখন ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যায় চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد কি আপনারা ব্যস্ত হচ্ছেন হ্যাঁ কারা কারা বাড়ি যাবেন দুই হাত তোলেন হ্যাঁ কেউ যাবেন না আর অল্পক্ষণ আলোচনা হবে আর ভাইরা ৩৮ হয়েছে ১২:৩৮ আর বেশিক্ষণ নাই ইনশাআল্লাহ আর ভাইরা খেয়াল করেন ১৮ মাস যখন বয়স হয় তখন ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার নবী ডাক দিয়ে বলে জি আনাস রে আনাস শোনো আমি হাসলাম কেন শোনো আনাস আল্লাহ তাআলা আমাকে জিব্রাইল মারফাতে আমার কানের কাছে মুখ লাগায় বলছে এ রাসূলুল্লাহ ইয়া হাইবাল্লাহ আপনি কাঁদছেন কেন মক্কার মানুষেরা আপনাকে পাগল বলছে পাগল আমি বলি হে রাসূলুল্লাহ আপনি পাগল না আপনি পাগল না চিৎকার করে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলেন মান তা বিনিমাতি রব্বিকা বিমাজুনুন
হেনবি পৃথিবীর সব মানুষের আপনাকে পাগল বলে বলুক আমি আল্লাহ বলি আপনি রাসূল আপনি আমার নবী আপনি আমার হাবিব আপনি পাগল না আপনি পাগল না বুঝে থাকলে বলো তো আল্লাহ রাসূল পাগল বলেন কিন্তু সেই সময় মক্কার মানুষেরা তিনটি কারণে আল্লাহ রাসূলকে পাগল বলতো কয়টা কারণে তিনটা কারণে নাম্বার 1 নাম্বার 1 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর যখন ওহী আসতেন আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নাযিল হইতেন আমার নবীর সমস্ত শরীরগুলো সব ঘেমে যাইত চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ঘেমে যাইত আমার নবী অন্যরকম হয়ে যাইতেন হীরা গুহায় সর্বপ্রথম যখন সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাযিল হয়ে যায় জিবরাইল আসার পরে নাযিল হয়ে গেল ইকরা বিসমি রব্বিকাল লাযী খলক আয়াতে কারিমা বার 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 পড়তে বলে আমার নবীজি পাঁচটা আয়াত পড়লেন পাঁচটা আয়াত নাযিল হলো আমার নবীজি ঘেমে গেলেন সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরতেছে জ্বর এসে গেছে আমার নবী 5500 ফিট উঁচা হলো হীরা পর্বত হীরা গুহা ওখান থেকে বাড়ি এসে খাদিজাকে বলছে খাদিজা রে জাম্বুলনি জাম্বুলনি খাদিজা রে কই রে কম্বল দিয়ে আমি নবীজি আমাকে জড়ায়া ধরো আমার জ্বর এসে গেছে খাদিজা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম অবস্থা কেন সব বিবরণ খুলে বললেন বললেন তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে ইয়া রাসূলুল্লাহ যিনি আসছিল তিনি অন্য কেউ নন তিনি হলেন হযরত জিবরাইল চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমা বলিলাম দিলের কান দিয়ে শুনেন এবার মহিলাদের কথা বলছি দিলের নবীজির ডাক দিয়ে বলে এ মহিলারা রে শোনো রে আমি নবীজি আমাকে খবর দিছে রে যে আল্লাহ জান্নাতের ভিতরে খাদিজার জন্য সুন্দর ঘর বানাইছে যেই ঘরের একটা একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপার মণি মুক্তা দিয়ে ঘর বানাইছে সুবহানাল্লাহ কার জন্য বানাইছে এক কথা কয় না কার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের প্রথম স্ত্রীর জন্য চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আমার ভাইরা কি হৃদয় বিদারক চিত্র কি করুণ চিত্র খাদিজা কতটা আল্লাহর রাসূলকে ভালোবাসতেন এ মা বোনরা দিলের কান দিয়ে শোনেন হীরা পর্বতের গুহা 5500 ফুট উঁচা কত উঁচা 5500 ফুট সে সময় রাস্তা ছিল না হীরা গুহায় ওঠার বর্তমান গভর্নমেন্ট সরকার রাস্তা করে দিয়েছে সে সময় রাস্তা ছিল না আমার খাদিজা দৈনিক 5500 ফিট উঁচা হীরা পর্বতের গোয় দৈনিক দুইবার খাদ্য আর পানি নিয়ে উঠতো আর নামতো বর্তমান মহিলাদেরকে যদি বলা হয় একটু পানি দাও বলে ঢিলে খাও বলে কি বলে না যদি বলে পানি দাও কয় জাগ আছে ঢিলে খাও কয় তুমি কি করতেছো বলে আমি ইস্টার জলসা নিয়ে ব্যস্ত আছি হ্যাঁ রাত্রে দেখতে পাই নাই দিনের বেলায় কাজা আদায় করতেছি আর দিনে নেই বলে শোনো রে আমার খাদিজা 5500 ফিট উঁচা পাহাড়ের উপরে দৈনিক দুইবার দুইবার উঠে সুবহানাল্লাহ একদিন জিবরাইল সূরা আলাকের আয়াত নাযিল হওয়ার আগে
একদিন জিবরাইল নবী যাদের প্রতিদিন এসে আলাপ আলোচনা করে কথা বলে হঠাৎ করে একদিন জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আমি বিদায় নিব আমি চলে যাচ্ছি নবী আমার ডাক দিয়ে বলে জিবরাইল রে কি জন্য চলে যাচ্ছ রে আর কিছু কোন তা কই হীরা গহায় তোমার সাথে কথা বলতে আমার বড় ভালো লাগে সুবহানাল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর থাকার ক্ষমতা আমার এখানে নাই কেন জিবরাইল কি হইছে জিবরাইল এই কথা বললে জিবরাইল বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার 55 বছর বয়সী স্ত্রী হযরত খাদিজা 5500 ফিট উঁচা পাহাড়ের উপরে পানি আর খাদ্য নিয়ে কষ্ট করে আসতেছে নবীজি আমি আর থাকতে পারবো না আমাকে বিদায় নিতে হবে কিন্তু একটা কথা আপনার বলে দে খাদিজা যখন আপনার কাছে আসবে 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 তখন আপনি বলে দিবে খাদিজা রে তুমি আমার পাশে থাকার কারণে দুইবার 5500 ফিট উঁচা পাহাড়ের উপরে 45 বছর 55 বছর বয়স তোমার হয়ে গেছে তুমি প্রতিদিন খাদ্য নিয়ে উপরে আসো এইটা আল্লাহর এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা নিজে তোমাকে সালাম দিছে পৃথিবীর কোন মহিলাকে আমার আল্লাহ সালাম দেয় নাই কিন্তু আমার নবীর স্ত্রী খাদিজাকে আল্লাহ সালাম দিছে বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ বলে বলেন আমার ভাইরা কি করুন দৃশ্য হাদিস শরীফের ভিতরে আসছে জিবরাইল আবার বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেখানে আল্লাহ সালাম দেয় সেখানে আমি জিবরাইল সালাম দিতে পারি না আমি জিবরাইল আমিও রাসূলুল্লাহ আপনাকে বলছি খাদিজা আসলে বলবেন যে আল্লাহ সালাম দিছে পাশে পাশে সাথে সাথে জিবরাইল তোমাকে সালাম দিয়েছে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ কিসের কারণে মা বোনেরা আপনারা জানে একটাই কারণ সব সময় আল্লাহ রাসূলের লগে থাকতো সাথে থাকতো দিন নবী দিনের কাজ করে ভালো করে বুঝবেন যখন বাড়িতে আসতো তখন খাদিজাতুল কুবরা দৌড়ায় গামছাটা লইয়া দিনের নবীর পা মুছে দিত গা মুছে দিত মাথা মোবারক মুছে দিত শরীর মোবারক মুছে দিত খাদ্য এনে রসুলের সামনে হেনে রসুলকে বলতেন এ রসুলাল্লাহ এ খাদ্য আপনি খান আপনি খান আপনি খান আপনার কষ্ট হচ্ছে এই কারণে আমার খাদিজার জন্য দুনিয়ায় আল্লাহ ঘর বানায় নাই ঘরটা দুনিয়ায় না বানায়া জান্নাতে বানাইছে মহিলারা রে শোনো রে যদি স্বামীর লগে থাকতে পারো স্বামীর মনে যদি খুশ কষ্ট না দাও স্বামীকে যদি সুখে রাখতে পারো স্বামীকে যদি খুশি রাখতে পারো স্বামীর মন যদি তুমি জয় করতে পারো তাহলে মনে রাখবা খাদিজার সঙ্গে তোমার জান্নাত হবে আল্লাহ রাসূল আমল শেখায় দিলেন মহিলারা রে স্বামী যখন বিদেশে যাবে বাইরে কাজ করতে যাবে হ্যাঁ কাজ করতে যাবে তখন তোমার সতীত্ব তুমি হেফাজত করো কি করো তোমার সতীত্ব তুমি হেফাজত করো আর বর্তমান যুগে স্বামীরা ভাটায় আর বিদেশে গেলে ও সতীত্ব রক্ষা করে তো দূরের কথা দেওরের সাথে ইসিং বিসিং এই কথা কয় না কেন আছে না নাই প্রায় পরিবার
যারা বিদেশে থাকে যে সমস্ত ভাইরা তাদের স্ত্রীরা একটাও ভালো নাই সৎকারা কয়েকটা সালা সব দুই নম্বর শুধু মহিলাদের কি দোষ হ্যাঁ মহিলাদের দোষ না জন্ডিসের দোষ আছে আছে নি হ্যাঁ শুধু লেডিসের দোষ জন্ডিসের দোষ আছে এরা বিয়ে করে বিদেশে যায় বউ রেখে এর মতন গাধা পাগল আছে দিলের কান দিয়ে শুনুন দিলই বলেন যখন স্বামী বাইরে যাবে কোন কাজে করবে তখন তোমার সতীত্ব তুমি হেফাজত করে রাখো স্বামী যখন বাড়ি আসবে তার আগে খবর পাওয়ার আগে হাতে মেহেদি ব্যবহার কইরো হাতে মেহেদি মাখিও মেহেদি মাখিয়া তারপর ভুরু আঁকিয়া সুন্দর করে ফ্রেশ হইয়া চুল পরিপাটি করিয়া স্বামীর সামনে যদি দাঁড়াইতে পারো রে স্বামী খুশি হইয়া যাইবে যাবে কিনা যদি অফিসে কাজ করে অফিসে যদি কোনো কলিং থাকে কোনো মহিলা থাকে তার সাথে ওঠা বসা করতে গিয়ে যদি কোনো প্রেম নিবেদন করে ফেলে ভালোবাসা যদি বসে যায় উত্তরপাড়ায় একটা মহিলার সাথে যদি তোমার স্বামীর প্রেম হয় ভালোবাসা হয় তোমার সুন্দর হাত মেহেদি মাখা হাত দেখে ডানা ডানা চোখ দেখে সুন্দর চুল দেখে তোমার স্বামী পেছনের মহিলাদের প্রেম ভুলে গিয়ে আপন স্ত্রীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ে বেড়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য হুজুর পাক সাল্লাম বলেছেন মা বোনেরা মেহেদি মাখবা পরিবাটি থাকবা সব সময় নোংরা থাকবা না পরিবাটি হইয়া স্বামীর সামনে দাঁড়াইবা স্বামী যখনই ডাকবে স্বামীর সামনে হাজির হইবা আছে না নাই অনেকে আছে স্বামী ডাকলে সাথে সাথে হাজির অনেকে আছে স্বামী ডেকে বাড়ি আসে স্ত্রী বাড়ি নাই কোথায় গেছে আছে না নাই আছে দ্বিতীয় নাম্বার হলো মহিলারা রে স্বামী বাড়ি আসলে সালাম দিবা সুবহানাল্লাহ বলে যদি তোমার স্বামী বাইরে থেকে আসার সাথে সাথে তুমি যদি সালাম দাও শান্তি বর্ষণ করবে কে এই আওয়াজ করে গুন কে আল্লাহ শান্তি বর্ষণ করবে সংসারের মধ্যে গ্যামজাম হবে মারামারি হবে না অশান্তি হবে না আল্লাহ নই বলেন আমি যখনই বাড়ির ভিতরে প্রবেশ করতাম আয়েশা সিদ্দিকা পলায়া থাকতো হঠাৎ করে সালাম দিত আমি চমকে যাইতাম আমি সালামের উত্তর দিতাম আমি বলতাম আয়েশা তুমিও হঠাৎ করে সালাম দাও আমি নবী তো অনেক দূর থেকে মনে মনে ভাবতে থাকি আমি আজকের আগে সালাম দিব কিন্তু আগে সালাম দিতে পারলাম না পারলাম না মহিলারা রে খাদিজার সাথে যদি জান্নাতি হতে চাও আয়েশার সাথে যদি জান্নাতি হতে চাও তাহলে তোমরা সালাম প্রদান করবে স্বামীকে বাড়ি যাইবেন বাড়ি গিয়ে স্ত্রী ডাকবেন আপনারা গিয়ে সালাম দেবেন হ্যাঁ রহিমার মা কই এই তো দরজা খোলো আসসালামু আলাইকুম কি ঢা বেলা সালাম জীবনে কোনোদিন সালাম দেব না আজকে দিয়ে সালাম কোন পাগলা উলুবা শুনছ রাত দুপুর হয়েছে এখন সালাম দিছ বলবে কি বলবে না কালচার ঠিক না সমাজ পরিবার ঠিক নাই যার কারণে এরকম মন মানসিক স্বামীর সাথে স্ত্রীর সাথে কোনো মিল নাই কারণ কি স্বামী হলো বিড়িখোর স্ত্রী হলো গুলখোর এ আসে না দুইজনে এক লগের ঘুমাইতে পারে না দুই দিক ফিরে তারপর পাশা এক জায়গায় করে মহাব্বত থাকে থাকে মা বোনদেরকে বলবো মা যদি আম
মা যান খাদিজার সাথে জান্নাতে যেতে যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমল করুন আলম করুন আমার নবীর বয়স যখন 55 বছর খাদিজার বয়স তখন 65 বছর সুবহানাল্লাহ বলেন পাঁচাই বছর 55 বছর বয়স আমার রসূলের তখন খাদিজার বয়স 65 বছর হঠাৎ করে খাদিজা অসুস্থ হয়ে গেছে কত মহব্বত দেখেন কত ভালোবাসা দেখেন স্বামী আর স্ত্রী অসুস্থ হয়ে গেছে আজ খাদিজা মৃত্যুর বিছানায় পড়ে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এমন সময় দিনে নবীজির উরুচির উপরে হযরত খাদিজার মাথা মুবারক সুবহানাল্লাহ হঠাৎ করে তাকায়া দেখে রে দিনে নবী তাকায়া দেখে রে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসে 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 আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা রে এই মরণের সময় অন্তিম কালে তুমি হাসো কেন হাসো কেন আয়াত খাদিজা বলেন এ রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ আমি হাসি এই কারণে আমার অন্তিম কালে আমার মরণের সময় পৃথিবীর শ্রেষ্ঠ বালিশ আপনার উরুত মুবারক এই উরুত মুবারকের উপর আমি খাদিজা আমি আমার মাথা রাখতে পেরেছি বলুন তো পৃথিবীর শ্রেষ্ঠ বালিশের নাম কি আল্লাহ রসুলের উরুত মুবারক ওই সময় চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ এর সে দামি বালিশ আর হয় দিনে নবী ডাক দিয়ে বলে খাদিজা রে তুমি ঠিক কথা বলছো ঠিক কথা বলছো আমার নবী মুস্কি মুস্কি হাসে কে যে কর বলে আমার নবীর মুখে দিক দেখায়া হযরত হযরত খাদিজা চোখের পানি ছেড়ে ছেড়ে কাটতেছে মক্কার দানার মতো পানি গুলো গড়ায়া গড়ায়া পড়তেছে আমার নবী ডাক দিয়ে বলে খাদিজা রে তুমি কিছুক্ষণ আগে হাসনা আবার তুমি এখন কাঁদো কেন কাঁদো কেন খাইদা বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কাঁদি এই কারণে যখন আমি আপনার বিবাহ করছিলাম তখন আমার বয়স 40 বছর আপনার বয়স তখন 25 বছর এ রাসূলুল্লাহ আপনি টকবগে যুবক আমি একজন বয়স্ক মহিলা আপনাকে বিবাহ করেছিলাম এ রাসূলুল্লাহ সেই দিন থেকে আমি আপনাকে পারা দিদি রাখছি ছায়া হয়ে সব সময় আমি আপনার পাশে ছিলাম গভীর রাত্রে আসিয়া একবার খাদিজা বলে ডাক দিছো আমি দরজা খুলে দিয়েছি কোনদিন দুইবার ডাকা লাগে না ওই ডাকা লাগে না কত ভালোবাসি আর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব মালাকুল মউত আমার জান কব্জ করবে কিন্তু নবীজি আমি মারা গেলে কে আপনার পারা দিদি রাখবে এই জান লাগা নবীজি আমি খাদিজা কান্দি এই জন্য আমি কান্দি আমি চলে গেলে কে আপনাকে পাহারা দিবে ফাতিমা তো জোহরা পাশে বসেছিল বলল আম্মা গো ওমা তুমি কেঁদো না গো আমি বললাম আমি কথা দিচ্ছি গো মা আমলি মারা গেলে আমি আমার বাবার পারাদার হয়ে যাব পারাদার হয়ে যাব পারাদার হয়ে যাব মাগো জীবনে কোনদিন আমি আমার বাবার মনে কষ্ট দিব না খাদিজা মারা গেলেন
আযাদ পর্বত জোড়া রাদিয়াল্লাহু তাআলা না মায়ের মতো সব সময় বাবার সাথে থাকতেন থাকতেন এই কারণে দিনে নয় বলেছেন সমস্ত জান্নাতি মহিলাদের সরদার রবের আমার কলিজার টুকরা সন্তান ফাতেমাতুজ জোহরা আল্লাহু আকবার আমার ভাইরা মা বোনেরা দিনের কান দিয়ে শুনেন কত হৃদয় বিদারক চিত্র সেদিন ঘটেছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখুন মা আয়েশা সিদ্দিকার জীবনী দেখুন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী দেখুন তাদের থেকে শিক্ষা গ্রহণ করুন তাহলে খাদিজার সঙ্গে আয়েশার সঙ্গে আপনার জান্নাতের ভিতরে ঘর হবে চিৎকার মেরে কই সুবহানাল্লাহ আমার নবী একদিন মদিনায় আমার নবী একদিন মদিনায় আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকলেন সুবহানাল্লাহ বলেন আয়েশা সিদ্দিকার ঘরে ঢুকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আয়েশা রে এ আয়েশা 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 নবীর সামনে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহ রাসূল বলেন আয়েশা ঘরে কি কোনো খাদ্য আছে কোনো খাদ্য আছে কেন গো নবীজি দিনে নবীজি নিজের চাদর মুবারক উঁচু করে খাদিজার সামনে উঁচু করে দেখাই আয়েশার সামনে উঁচু করে দেখাইলেন আয়েশা সিদ্দিকা দেখে দিনে নবীজি পেট মুবারকের ভিতরে তিনখানা পাথর বাঁধা কয়খানা তিনখানা পাথর পাথর আমি নবী খোদার তো কোন সাহাবীর বাড়িতে খাদ্য নাই রে আয়েশা খাদ্য নাই তোমার ঘরে কি কোন খাদ্য আছে রে আমি নবীজি একটু খাদ্য খাবো আয়েশা সিদ্দিকা বলে আর রাসূলুল্লাহ ওয়েট করেন অপেক্ষা করেন দৌড়ায় গিয়া দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে খাবারের পাত্র এনে দিলে দিনে নবী তাকায় দেখে ওই পাত্রের ভিতরে দুইটা খেজুর ছাড়া আর কোনো খেজুর নাই সুবহানাল্লাহ এই পাত্র দেখছি রে দুইটা খাইত খেজুর ছাড়া আর কোন খেজুর না আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো দুইটা খেজুর আপনার জন্য আমি রেখে দিছি আপনি খাবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দিন বলেন আয়েশা রে তুমি কি খেজুর খাও নাই আমি খেজুর খাই নাই আমার বাবা আবু বকর দুইটা খেজুর দিয়েছিল আমি খাই নাই আপনি খান আপনার অনেক ক্ষুদা দিনের নবী খাদ্যর পাত্র থেকে একটি খেজুর তুলে মুখে দিলে সুবহানাল্লাহ আরেকটা খেজুর পাত্র রেখে দিয়ে বলেন আয়েশা রে এ আয়েশা একটা খেজুর তোমার জন্য রেখে দিলাম একটা খেজুর তুমি আয়েশা খেয়ো আর একটা খেজুর আমি নবী খেয়ে ছেলেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে আর রাসূলুল্লাহ আপনি দুইটা খান না রে আয়েশা দুইটা খাবো না রে আয়েশা দুইটা খাবো না তুমি একটা খাবা আমি একটা খাবো একটা খেজুর খেয়ে নবীজি দিনের কাজের জন্য বেরিয়ে চলে গেলেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়তে চলে গেলেন আসর পড়লেন মাগরিব পড়লেন সুবহানাল্লাহ বলেন ইশার নামাজ পড়ে আমার নবী আয়েশার গিরিয়া আসলেন
এসে আয়েশাকে বলছে আয়েশা রে আমি একটু ঘুমাবো রে আয়েশা আমি একটু ঘুমাবো জিরাম রাখতে বলে আয়েশা আমি ঘুমাবো এবার আয়েশা বলে এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছু খাবেন না কিছু খাবেন না রাতে ঘুমাতে যাচ্ছে আমার নবী ডাকতে বলে আয়েশা রে খোদা তো লেগেছে বটে কিন্তু তো কোনো খাবার নাই কোনো খাদ্য নাই আয়েশা দুইটা খেজুর ছিল আমি একটা খেয়েছি তুমি একটা খেয়েছো আর খাদ্য নাই ঘুমাবো আয়েশা আমি ঘুম পাচ্ছে আমার ঘুম পাচ্ছে আমি ঘুমাবো এমন সময় আয়েশা সিদ্দিকা আমার নবীকে ডাক দিয়ে বলে এ রাসূলুল্লাহ এ হাবিবাল্লাহ নবী গো একটুখানি ওয়েট করেন ওয়েট করেন চিৎকার বের কর সুবহানাল্লাহ একটুখানি ওয়েট করেন কি আয়েশা কি জন্য ওয়েট করব আয়েশার দিকে বলে এ রাসূলুল্লাহ ওয়েট করে হে এই বলে আয়েশা ওই খাদ্যর পাত্র টেনে আমার নবীর সামনে দিলে আমার নবী তাকায় দেখে রে ওই খাদ্যর পাত্রে যে খেজুরটি আল্লাহর রাসূল আয়েশার জন্য রেখে দিলেন ওই খেজুরটা পাত্রে অনুরূপ আছে আয়েশা খায় না জিনের নবী ডাকতে বলে আয়েশা রে